টাকা দিলেই চাকরি চন্দন মণ্ডলের বাড়ির সামনে নাকি এক সময় লাইন পড়ে যেত চাকরি চাওয়ার লাইন অন্তত তেমনটাই বলছেন বাগদার বাসিন্দারা কেউ কেউ সংবাদ মাধ্যমে শুনেছেন সিবিআইয়ের হাতে চন্দনের গ্রেপ্তার হওয়ার খবর এলাকার বাসিন্দাদের দাবি চন্দন যা করেছেন তাতে গ্রেপ্তার হওয়াই উচিত তবে চন্দনের কাছ থেকে যারা টাকা নিতেন তারা কবে ধরা পড়বে সেই প্রশ্নও তুলছেন তারা ঠিক কতজন চাকরি পেয়েছিলেন চন্দনকে টাকা দিয়ে এলাকার বাসিন্দারা সঠিক সংখ্যা বলতে পারছেন না ঠিকই তবে তাদের কথায় চাকরি হয়েছে অনেকের এখন যদি সেসব চাকরি যায় তাহলে নাকি গ্রামে হাহাকার পড়ে যাবে এক বাসিন্দাকে প্রশ্ন করে জানা গেল আগে পাঁচ লক্ষ দিতে হতো চাকরির জন্য পরে বারো লক্ষ টাকা দিতে হতো তার কথায় চাকরি চলে গেলে হাহাকার পড়ে যাবে গ্রামে আলোড়ন পড়ে যাবে ইতিমধ্যেই গ্রুপ ডি মামলায় গ্রামের সাত জনের চাকরি গেছে বলেও জানিয়েছেন তিনি চন্দন একানন তার অনেক লোকজনও ছিলেন সেই সব এজেন্টদের বাড়িঘরও ভালোভাবে জানিয়েছেন তিনি চাকরি চাইতে নাকি লোক আসতো নদীয়া চব্বিশ পরগনা থেকেও রমেশচন্দ্র মন্ডল নামে আর এক বাসিন্দা বলেন শুধু বাগদা নয় নদিয়া দিনাজপুর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে চন্দনের কারবার চলত চাকরি চাওয়া শুধু নয় কাউকে বদলি করাতেও এক লক্ষ চল্লিশ হাজার টাকা নিতেন চন্দন এমনটাই অভিযোগ তার বাগদা পঞ্চায়েতের উপপ্রধান গোপাল চক্রবর্তী বলেন বিভিন্ন কথা শোনা যায় তবে আমার ঠিক জানা নেই আমি কখনো দেখিনি শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল চন্দন মন্ডলকে জিজ্ঞাসাবাদের পরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এদিন তার বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগ সামনে এসেছে আগেই এবার তাকে জেরা করে আরও তথ্য বের করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি বলবেন দর্শক এসব নিয়ে আপনার মতামত কমেন্ট সেকশনে জানান পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্টোনিয়ায়